ওয়েলকাম স্টুডেন্টস আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নবম শ্রেণীতে আমি উপস্থিত হয়েছি অন্য একটি টপিক্স নিয়ে রেসপিরেশান অর্থাৎ শশন এখন আমি যে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি সেই ক্লাসগুলো আশা করি তোমরা সবাই ফলো করছো খুব সহজে বুঝতে পারবে এইভাবে দেওয়ার জন্য তাছাড়া তোমাদের একটু ইচ্ছে শক্তি থাকা দরকার একটু ধৈর্য ধরে এই ক্লাসগুলো ফলো করতে হয় আর একটু আগ্রহও থাকা দরকার কারণ শিক্ষাটা জীবনে যেমন অনেক কাজে লাগে কিন্তু সেটা আয়ত্ত করতে একটু পরিশ্রম করতে হয় আশা করছি তোমরা সেগুলো করবে তো শুরু করা যাক আজকের টপিক্স রেসপিরেশান এখন জীব এই পৃথিবীতে তার জীবসত্ত্বা নিয়ে বেঁচে থাকে তার কতগুলো কার্যকলাপ প্রকাশিত হয় জীবের জৈবনিক ক্রিয়াকলাপ প্রকাশ করাই হলো তার জীবন আর এই ক্রিয়াকলাপের জন্য শক্তি দরকার হয় যা পাওয়া যায় খাদ্য থেকে আর তোমরা জানো যে খাদ্যের মধ্যে এই শক্তি সঞ্চিত থাকে সেই খাদ্য জীব সম্প্রদায় গ্রহণ করে গ্রহণ করার পর তার কোষে তার নির্যাস পৌঁছে যায় আর কোষে তখন নানা বিক্রিয়ার মধ্য দিয়ে সেই খাদ্যের শক্তি গতি শক্তি এবং তাপ শক্তিরূপে মুক্ত হয় এবং সেই শক্তিকেই জীব সম্প্রদায় তার জৈবনিক ক্রিয়াকলাপে কাজের জন্য ব্যয় করে এবং তবেই সেই জীবের বহিঃপ্রকাশ সম্ভব হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোষের মধ্যে খাদ্য অর্থাৎ এই গ্লুকোজ প্রবেশ করে গেছে আর অন্য দিক দিয়ে বাইর থেকে অক্সিজেন শরীরে ঢুকছে এবং বিশেষ পদ্ধতিতে কোষে পৌঁছে যাচ্ছে সেখানে বিক্রিয়া করে শক্তির মুক্তি ঘটবে এই যে এনার্জি দেখতে পাচ্ছ মাইটোকন্ডিয়ার মধ্যে নিহিত থাকবে আর কার্বন ডাইঅক্সাইড এবং জল বাইরে বেরিয়ে যাবে এই হচ্ছে শ্বসনের মূল কথা তো বন্ধুরা আজকে আমরা জানব শ্বসন কি উদ্ভিদ তার কিভাবে শ্বসন প্রক্রিয়া চালায় তার শ্বাস কি কি এবং এই ভিডিও থেকে জানব যে প্রাণীরা তাদের কিভাবে শ্বাসকার্য চালায় তাদের শ্বসন কিভাবে হয় আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জানব তো প্রথমেই আমরা জেনে নিই যে শ্বাসনের সংজ্ঞা কি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় যা বিভিন্ন বিপাক্রিয়ায় ব্যবহৃত হয় এবং কার্বন অক্সাইড ও জল উৎপন্ন হয় তাকে শ্বসন বলে অর্থাৎ এই খাদ্য জারিত হওয়ার পর যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিকেই কাজে লাগিয়ে সমগ্র জীবকুল বেঁচে থাকে এবং তাদের জৈবনিক কার্যকলাপ সম্পাদন করে এটাই হচ্ছে শ্বসন তো শ্বসন প্রক্রিয়াটি জীবদেহের মধ্যে দুটো ধাপে হয় একটা হচ্ছে বহিঃশ্বসন অর্থাৎ শ্বাসকার্য চালায় তারা পরেরটি শ্বাসকার্য চালানোর পর রাসায়নিক শ্বসন অর্থাৎ অন্তঃশ্বসন হয় অর্থাৎ যেটি বাইরে প্রথমে অক্সিজেন গ্রহণ করে যে পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় সেটি হচ্ছে বহিঃশ্বসন সেটা একটি ভৌত প্রক্রিয়া আর অক্সিজেন প্রবেশ করার পর সেটি যখন কোষের মধ্যে গিয়ে কোষে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটি হয়ে গেল অন্তঃশোষণ বা রাসায়নিক শোষণ অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটি দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে অঙ্গস্তরে শোষণ একটা হচ্ছে অঙ্গস্তরে শোষণ আর একটি হচ্ছে কোষীয় শোষণ এখানে দেখতে পাচ্ছ দুটোভাবে হয়ে থাকে একটা হচ্ছে অঙ্গস্তরের শোষণ অঙ্গস্তরের শোষণ মানে সেখানে হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে সেটাকে শ্বাসকার্য বলা যেতে পারে আর কোষীয় স্তরের শোষণ অর্থাৎ কোষের মধ্যে সেই অক্সিজেন প্রবেশ করার পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শ্বসন হয় সেটা হচ্ছে কোষীয় শ্বসন এখন এই যে বাহ্যিক শোষণ অর্থাৎ কোষের বাইরে যে শ্বসনটা হয় সেই শোষণটা উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে ভিন্নভাবে হয়ে থাকে তার কারণ প্রাণী এবং উদ্ভিদ তাদের জীবন ধারণের ব্যাপারটা দুটো সম্পূর্ণ আলাদা উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রাণীদের তুলনায় উদ্ভিদের বিপাক হার অনেক কম তার কারণ হচ্ছে উদ্ভিদের দেহ গঠন তার প্রকৃতি অনেক সরল প্রকৃতির প্রাণীদের দেহ গঠন অনেক জটিল প্রকৃতির তাই উদ্ভিদের ক্ষেত্রে বিপাকের হার অনেক কম তাই এদের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের বিনিময়ও অনেক কম হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময়টাও কম হবে সেই কারণে উদ্ভিদ দেহে কিন্তু সেরকম বিশেষ একদম কি বলবো বিশেষ রকমের সাসঙ্গ লক্ষ্য করা যায় না বা খুব মডিফায়েড খুব জটিল সাসঙ্গ লক্ষ্য করা যায় না খুব সিম্পল কতগুলো পদ্ধতিতে সরলভাবে তারা তাদের শ্বাসকার্য চালায় যেমন প্রথমেই দেখো পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্রের ব্যাপারটা তোমাদের সালক সংশ্লেষের সময় যথেষ্টভাবে বলা হয়েছে সেটা নিয়ে আর বলছি না পত্ররন্ধ্র দিয়ে এরা অক্সিজে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাদের শ্বসনের সময় তারপরে দেখো লেন্টিসেল লেন্টিসেল সম্পর্কে সম্পর্কেও বলা হয়েছে লেন্টিসেল এখানে লেন্টিসেলটা দেখো এটা হচ্ছে কিউটিক্যাল বিহীন অংশ অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ডের ছোটো ছোটো ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো থেকে লেন্টিসেলের মাধ্যমে শ্বাসকার্য চালায় তারপর দেখো শ্বাসমূল বা নাসিকামূল কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল বেরোয় বা নাসিকামূল বেরোয় আমরা পরবর্তী স্লাইডে সেইটা ব্যাখ্যা করব এখানে লক্ষ্য করো আমরা এক নম্বর বলেছিলাম পত্ররন্ধনের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসনের সময় এবং দু নম্বর বলেছিলাম লেন্টিসিল অর্থাৎ কাণ্ডের যে ছোটো ছোটো ছিদ্র দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিউটিক্যাল বিদীর্ণ অংশ যেখানটা কিউটিক্যাল ফেটে গেছে বা বিদীর্ণ হয়েছে বা ছালের যে অংশগুলো এরকম ছোট ছোট পোর দেখা যায় এইগুলোই হচ্ছে লেন্টিসেল এই লেন্টিসেলের মাধ্যমেও এরা অক্সিজেন গ্রহণ করে থাকে তিন নম্বর লক্ষ্য করো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল বা নাসিকামূল দেখা যায় এদের ইংরেজিতে নিউ ম্যাটো বলা হয় যেমন লবণাম্ব উদ্ভিদ অর্থাৎ সুন্দরী গরান গেঁ এই সমস্ত উদ্ভিদ এদের এরা যে জায়গায় জন্মায় তোমরা জানো যে লবণাক্ত মৃত্তিকায় কর্মদাক্ত মৃত্তিকায় এরা জন্মায় সেই জন্য এদের এই কাদাময় মাটিতে অক্সিজেনের সরবরাহ খুবই কম থাকে না বললেই চলে সেই জন্য এদের মূলগুলো কিছু দূর বিস্তৃত হওয়ার পর মাঝে মাঝে সেই মূল থেকে শাখা তৈরি হয়ে মাটির উপরে উঠে এসেছে কিসের জন্য না এই মূলগুলোতে ছোট ছোট ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে এরা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেনের ঘাটতি মেটাতে পারে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই রকম শ্বাসমূল দেখা যায় এটাকে নাসিকামূলও বলা হয় এরপর চলে এসো আমরা আলোচনা করি প্রাণীদের শ্বাসঙ্গ আগেই বলেছি যে প্রাণীরা যথেষ্ট জটিল প্রকৃতির হয় অবশ্য অভিব্যক্তির নিয়ম অনুসারে নিম্নশ্রেণী প্রাণীরের শ্বাস প্রকৃতি শ্বাস অঙ্গগুলো অনেকটা সরল প্রকৃতির এবং যত উন্নত শ্রেণীর প্রাণী তৈরি হয়েছে তাদের মধ্যে শ্বাস শ্বসন প্রকৃতি অনেক জটিল হয়েছে যাই হোক উদ্ভিদের তুলনায় মোটামুটিভাবে প্রাণীদের শ্বাস অঙ্গগুলো একটু জটিল প্রকৃতির হয় তবে নিম্নশ্রেণী প্রাণীদের ক্ষেত্রে কিছুটা সরল প্রকৃতির আমরা শ্বাস অঙ্গ দেখতে পাব। যেমন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা প্যারামোসিয়াম স্পঞ্জ হাইড্রাপ প্রভৃতি প্রাণীর প্রাণীরা করে কি সমগ্র দেহদল দিয়ে অর্থাৎ কোষ পর্দা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায় আমরা পরের ছবিতে এগুলো ব্যাখ্যা করব। দু নম্বর দেখো কেঁচো কেঁচো তোমরা জানো যে কেঁচোর ত্বক ভিজে এবং রক্তজালকপূর্ণ গোলাপি বর্ণের হয় কালচে বর্ণের হয় এই রকম হওয়ার জন্য অর্থাৎ এদের ত্বকের যে আবরণটা সেটি রক্তজালকপূর্ণ পূর্ণ এবং ভিজে হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় খুব সহজেই শ্বাসকার্য চালাতে পারে অর্থাৎ সরাসরি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এদের ত্বকের মধ্য দিয়ে রক্তে মিশে যেতে পারে তবে ত্বকের মাধ্যমে এদের যে শ্বাসকার্য চালায় কেঁচোটা একটু বহুকোষী প্রাণী অর্থাৎ আগের প্রাণীগুলোর চেয়ে অনেকটাই বড় এবং অনেক কোষ দিয়ে তৈরি সেই জন্য এদের রক্তরসে হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক কিন্তু ডেভেলপ করেছে অর্থাৎ এসে গেছে এই সেই সমস্ত হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক অক্সিজেন পরিবহনে সাহায্য করে সেই জন্য অক্সিজেনের ঘাটতি এরা সহজেই মেটাতে পারে তারপরে দেখো ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে সিক্ত ত্বক অর্থাৎ এই ব্যাঙের ক্ষেত্রে দেখো সিক্ত এবং নগ্ন ত্বক রক্তজালক পূর্ণ হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় সহজেই গ্যাসীয় পদার্থের আদান আদান প্রদান করতে পারে এবং এটা ব্যাঙ্গের শীত ঘুমের সময় হয়ে থাকে তবে এখানে একটা খেয়াল রাখতে হবে যে ব্যাঙ্ক কিন্তু তার ত্বকের সাহায্যে খুব কম পরিমাণ শ্বাসকার্য চালাতে পারে বেশিরভাগটাই ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চলায় কিন্তু শীতকালে তার তারা একটু ইনঅাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায় তখন খুব একটা তাদের শরীরে শক্তির প্রয়োজন হয় না সেই জন্য শ্বসনের হার যথেষ্ট কমে যায় সেইটুকু শ্বসন কার্য চালানোর জন্য খুব কম পরিমাণ যে অক্সিজেন লাগে তারা সেটা মোটামুটিভাবে এই সিক্ত নগ্ন ত্বক দিয়ে গ্রহণ করতে পারে তো আমরা এবার দেখে নেব ছবির মাধ্যমে যে কীভাবে শ্রেণী থেকে উচ্চ উচ্চশ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায় প্রথমেই দেখো এখানে অ্যামি বা প্যারামেসিয়ামের ছবি দেওয়া আছে সেখানে লক্ষ্য করো যে অক্সিজেন অ্যামিবা এবং প্যারামেসিয়াম এদের দেহতল অর্থাৎ যে দেহ আবরণ এরা তো এক কোষি প্রাণী অর্থাৎ কোষ পর্দাটাই হচ্ছে এদের দেহ আবরণ সেই দেহ আবরণে সরাসরি অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করছে এবং কাজ হয়ে যাওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড এরা ত্যাগ করছে সেকেন্ড চলে আসো কেঁচো কেঁচোর ত্বক একটি কিউটিকলের আবরণ দ্বারা আবৃত যেটি সবসময় সিক্ত থাকে এবং রক্তজালকপূর্ণ অর্থাৎ এখানে যে কেঁচুর প্রস্তচ্ছেদ অর্থাৎ তাতে যদি আমরা কেটে দেখি তাহলে এরকম একটি আবরণ দেখতে পাবো ক্রস সেকশানে আবরণ দেখতে পাবো এবং এই হলুদ বর্ণের যে আবরণটা দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে হলুদ বর্ণের যে আবরণটা দেখতে পাচ্ছ এই আবরণের গায়েই দেখো কেমন রক্তজালক লেগে আছে অর্থাৎ রক্তজালক যুক্ত আছে তাই এখানে দেখো অক্সিজেন সরাসরি ব্যাপন পদ্ধতিতে এই আবরণ ভেদ করে রক্ত জালকের মধ্যে প্রবেশ করছে এবং কাজ হয়ে যাওয়ার পর অন্য একটি রক্তবাহ দিয়ে রক্ত জালক দিয়ে কার্বন ডাইঅক্সাইডটি আবার বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারলাম যে কেচো কিভাবে তার শ্বাসকার্য চালায় এদিকে দেখো ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙ একটু উন্নত মানের প্রাণী তাই এ মূলত ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তা সত্ত্বেও শীত ঘুমের সময় খুব ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে যায় সেই জন্য তারা স্কিনের সাহায্যে অর্থাৎ সিক্ত নগ্ন প্রকৃতির ত্বক দিয়ে শ্বাসকার্য চালায় অর্থাৎ এখানে দেখো অক্সিজেন এই ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করছে এবং কাজ হয়ে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড ত্বক থেকে বেরিয়ে যাচ্ছে এরা আর অংশ দিয়ে শ্বাসকার্য চালায় এদের যে মুখ ঘহর আছে মুখ ঘরে একটি যে পর্দা অর্থাৎ লাইনিং অফ মাউথ ব্যাং যখন ডাকে নিচের অংশটি ফুলে যায় সেই অংশটি সেই পর্দা দিয়েও এরা কিছুটা শ্বাসকার্য চালাতে পারে তো আমরা নিম্ন নিম্নশ্রেণীর প্রাণীদের শ্বাসকার্য চালানোটা লক্ষ্য করলাম এবার লক্ষ্য করো আস্তে আস্তে আমরা উন্নত প্রাণীদের দিকে যাচ্ছি এবার দেখো পতঙ্গ শ্রেণীর প্রাণীরা তাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি সেখানে শ্বাসনালির দ্বারা তারা শ্বাসকার্য চালায় শ্বাসনালী ব্যাপারটা কি না পতঙ্গদের দু ধারে প্রায় জোড়া শাশ্ছিদ্র থাকে আমরা ছবিতে দেখব পরে দেখিয়ে দেবো আমি জোড়া শাশ্ছিদ্র থাকে সেই দশ জোড়ার মধ্যে দুজোড়া তাদের বক্ষ গহরে থাকে বক্ষ অংশটা থাকে বক্ষ গহর নয় বক্ষ অঞ্চলে থাকে আর বাকি জোড়া অর্থাৎ মোট বাকি জোড়া শ্বাসচিত্র থাকে তাদের উদর অংশে অর্থাৎ মোট জোড়া শ্বাসছিদ্র বা স্পাইরাকেল থাকে এবং এই প্রত্যেকটি শ্বাসছিদ্র তারা নালীর সাথে অর্থাৎ ট্রাকিয়া বা শ্বাসনালীর সাথে যুক্ত থাকে এবং সেই ট্রাকিয়া বা শ্বাসনালী আবার শাখা শ্বাসনালী সাথে যুক্ত হয়ে প্রত্যেকটি কোষের সঙ্গে যুক্ত থাকে এবং এর মাধ্যমে এরা শ্বাসকার্য চালাতে পারে তবে এদের রক্তে কোনো রঞ্জক পদার্থ না থাকায় এরা শ্বাসবায়ু বহন করে না এই ধরনের রক্তকে অর্থাৎ পতঙ্গ শ্রেণীর রক্তকে হিমোলিম্প বলা হয় এটা খেয়াল রাখবে পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে তারপরে এসো ফুলকার দ্বারা শ্বাসকার্য এটা মূলত জলজ প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যেমন চিংড়ি জলসামুক ঝিনুক এবং মাছেদের ক্ষেত্রে এই ধরনের শ্বাসকার্য চলে আমি ছবিতে দেখে দেব ব্যাখ্যা করে দেবো এছাড়াও কিছু কিছু মাছের ক্ষেত্রে যারা জিওল মাছ তাদের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে তার মাধ্যমেও তারা শ্বাসকার্য চালাতে পারে আসলে হয় কি জিওল মাছ বা এই যেমন শিঙি মাগুর কই এরা এরা খুব পাকে বা কাদায় যুক্ত থাকে যেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে অর্থাৎ জলের পরিমাণও কম থাকে তাই তাদের ক্ষেত্রে এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র তৈরি হয়েছে এটা তাদের একটা অভিযোজন বলতে পারো ওই রকম অক্সিজেন যুক্ত এলাকায় থাকার জন্য তাদের এরকম শ্বাসযন্ত্র তৈরি হয়েছে এগুলোকে বলা হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র বা অ্যাক্সেসারি রেসপিরেটরি অর্গ্যান আমরা ছবিতে দেখে নিই আমরা প্রথমে দেখো এখানে আমি দেখাচ্ছি এটি একটি আরসোলার ছবি আছে এই আরশোলার দুদিকে নীল রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছ এই নীল অংশগুলো প্রত্যেকটা শাচ্ছিদ্রের সঙ্গে যুক্ত এই বক্ষ অঞ্চলে দুজোড়া আর বাকি আট জোড়া এই উদর গহরে আমি দেখিয়ে দিচ্ছি এই উদর অং অঞ্চলে এইরকম জোড়া শ্বাসছিদ্র আছে এবং প্রত্যেকটি শ্বাসছিদ্র এই রকম দেখো এই অঞ্চলে শ্বাসনালী শাখা শ্বাসনালী যুক্ত এবং সেই শাখা শ্বাস নীলেগুলো আবার এই কোষের সাথে যুক্ত আছে অর্থাৎ এখানে অক্সিজেন এই শ্বাসছিদ্র দিয়ে শ্বাসনালীতে ঢুকবে তারপর শাখা শ্বাসনালী দিয়ে সরাসরি কোষের সাথে যুক্ত আছে বলে কোষে প্রবেশ করবে এবং শ্বাসকার্য চালানোর পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে তা আবার উল্টো পথে বাইরে বেরিয়ে যাবে এটা গেল হচ্ছে পতঙ্গদের শ্বাস অঙ্গের ব্যাপার এরপর দেখো ফুলকার সাহায্যে শ্বাস অঙ্গ মাছেদের ক্ষেত্রে দেখো কিভাবে দেখো তোমরা সবাই জানো যে মাছেদের কানকো থাকে সেই কানকোর নিচে কেমন গোলাপি বর্ণের চিরুনির মতো দাঁড়া যুক্ত থরে থরে বেশ ধাপে ধাপে সাজানো আছে তাদের যে ফুলকা গুচ্ছ সেই ফুলকা গুচ্ছ দিয়ে তারা শ্বাসকার্য চালাতে পারে এই ফুলকা গুচ্ছগুলো গোলাপি মানে বুঝতেই পেরেছো এতে যথেষ্ট পরিমাণ রক্তজালক যুক্ত থাকে আর মাছ করে কি মুখ দিয়ে জল গ্রহণ করে সেই জলে দ্রবীভূত অক্সিজেন যখন এই ফুলকাতে ধৌত হয়ে কানকো দিয়ে বেরিয়ে যায় তখনই সেখান থেকে অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এদের এই কানকোর মধ্য দিয়ে রক্ত জালকে প্রবেশ করে এবং সেটা সারা শরীরে ব্যবহার করার পর আবার কানকোতে আসে আর ওই বেরিয়ে যাওয়ার সময় অক্সিজেন যেমন গ্রহণ হচ্ছে ঠিক তেমনি জলে আবার এরা কার্বন ডাইঅক্সাইডটাকে দিয়ে দেয় তখন সেটি বাইরে বেরিয়ে যায় এইভাবে জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং ব্যবহার করার পর কার্বন ডাইঅক্সাইড আবার জলে দ্রবীভূত হয়ে বাইরে বেরিয়ে যায় এইভাবে মাছেরা তাদের ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এখানে লক্ষ্য করো অতিরিক্ত শ্বাসযন্ত্র আমি এখানে মাগুর মাছ এবং শিঙি মাছের দেখিয়েছি মাগুর মাছের ক্ষেত্রে দেখো যে অতিরিক্ত শ্বাস অঙ্গটি আমি দেখেছি এটি বৃক্ষ সদৃশ্য এদেরকে শ্বাস বৃক্ষও বলা হয় খেয়াল রাখবে শ্বাস বৃক্ষও বলা হয় বৃক্ষ সদৃশ্য হওয়ার জন্য এই বৃক্ষ সদৃশ্য শ্বাস অঙ্গটি রক্তজালক পূর্ণ যারা মাগুর মাছ কাটা দেখেছ এখান থেকে এই শ্বাস বৃক্ষ বের করতে পারো কি সুন্দর ফুলের মতো দেখতে আর গোলাপি বর্ণের হয় রক্তজালক পূর্ণ হওয়ার ফলে সরাসরি বাতাস থেকে অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এই রক্তজালকে প্রবেশ করতে পারে এই শ্বাস বৃক্ষের মধ্য দিয়ে এটি হচ্ছে এদের অতিরিক্ত শ্বাস অঙ্গ মাগুর মাছের ক্ষেত্রে শিঙি মাছের ক্ষেত্রে দেখো নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র নলের মতো এই নলের মতো অংশটির সাথে রক্তজালক পূর্ণ হওয়ায় রক্ত এতে মিশে থাকে আর বাতাস এর মধ্যে দিয়ে যাওয়ার সময় রক্ত রক্ত করে কি ব্যাপ রক্তে ব্যাপন পদ্ধতিতে অক্সিজেন মিশে যেতে পারে এটাকে এয়ার স্যাক অর্থাৎ নলাকার শ্বাস অঙ্গ বলা যায় এটা শিঙি মাছের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্র এরপর এরপর এসো যে উচ্চ উচ্চশ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে যে শ্বাসকার্য ব্যাপারটা সেটা মূলত ফুসফুসের দ্বারা হয়ে থাকে উভচর থেকে স্তন্যপায়ী পর্যন্ত সমস্ত প্রাণীর শ্বাস অঙ্গ বা শ্বাসযন্ত্র হলো ফুসফুস প্রধান শ্বাসযন্ত্র হলো ফুসফুস অর্থাৎ উভচর মানে বুঝতে পেরেছ ব্যাঙ জাতীয় বা গোষ্ঠী থেকে একদম মনুষ্য জাতি পর্যন্ত স্তন্যপায়ীদের সর্বোচ্চ মনুষ্য জাতি পর্যন্ত সবার কিন্তু শাসঙ্গ হলো প্রধান শাসঙ্গ হলো ফুসফুস এই ফুসফুস ব্যাপারটা কি সেটা একটু মন্দে তোমরা দেখে নাও আমি পয়েন্ট আকারে সাজিয়ে রেখেছি তোমাদের ক্লাস নোট হিসেবেও এটা কাজ করবে এই প্রাণীদের বক্ষগহরে জোড়া করে ফুসফুস থাকে যেগুলি অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই দ্বারা গঠিত খুব ইম্পর্ট্যান্ট শব্দ একটা টার্ম বায়ুথলি বা অ্যালভিওলাই এটা কি না ফুসফুসের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি থাকে সেই বায়ুথলি দিয়েই এক একটা ফুসফুস গঠিত এরকম অসংখ্য অনেক থাকে এবং এই বায়ুথলিগুলো থেকে সূক্ষ্মসূক্ষ্ম নালি বের হয়েছে যেগুলি আবার একটি বড় নালি অর্থাৎ ব্রঙ্কিওল গঠন করেছে আমি ছবিতে দেখিয়ে দেবো নিশ্চয়ই এরপরের স্লাইডে এবং এই ব্রঙ্কিওলগুলি আবার যুক্ত হয়ে ব্রঙ্কাস গঠন করেছে এবং প্রত্যেকটি ফুসফুস থেকে বের হয়ে আমাদের বক্ষ গহরের মাঝামাঝি যে শ্বাসনালী আছে তার সাথে যুক্ত হয়েছে আর এই শ্বাসনালী ল্যারিংস অর্থাৎ ভেতর থেকে আমি বাইরের দিকে যাচ্ছি ল্যারিংস গ্লটিস মুখবিবর নাসারন্ধ্র হয়ে বাইরে উন্মুক্ত আছে অর্থাৎ এই পথে বাইর থেকে অক্সিজেন যুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসে গ্যাসীয় পদার্থের এই গ্যাসীয় অংশটির বিনিময়ে ঘটে শ্বাসকার্য সম্পন্ন করে আমরা ছবিতে ব্যাপারটা দেখে নেব এখানে লক্ষ্য করো আমি আগেই বলেছিলাম যে ফুসফুসে অসংখ্য বায়ুথলি আছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা শাখা পোশাকার অগ্রভাগে অ্যালভোলাই দেখতে পাচ্ছ এরকম প্রায় ত্রিশ কোটি বায়ুগহর আছে ফুস দুটো ফুসফুস মিলে এই বায়ুগর থেকে সুক্ষ সুক্ষ নালি হয়ে নালী তৈরি করেছে তা থেকে আবার একটি শাখা শাখানালি তৈরি করেছে অর্থাৎ অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল ব্রঙ্কিওল আবার এখানে দুটো ব্রঙ্কাস তৈরি করেছে এই দিকে একটি ব্রঙ্কাস এদিকে একটি ব্রঙ্কাস আর এই দুটো ব্রঙ্কাস মিলে শ্বাসনালী মূল শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়া গঠন করেছে যে ট্রাকিয়ার তারপরে যে অংশটি সেটি হচ্ছে ল্যারিংস তারপর ফ্যারিংস গ্লটিস হয়ে মুখবিবর হয়ে তারপর নাসা বিবর হয়ে নাসা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হয়েছে অর্থাৎ আমরা ভেতর থেকে বাইরে এলাম বাইর থেকে যদি আবার ভেতরে যাই আমরা এইভাবে বলব নাসারন্ধ্র নাসাপথ বা ন্যাজাল ক্যাভিটি তারপর এখানে হচ্ছে গ্লটিস গ্লটিসের পর ল্যারিংস ল্যারিংসের পর শ্বাসনালি শ্বাসনালির পর শাখা শাসনালি বা ব্রঙ্কাস ব্রঙ্কাসের পর ব্রঙ্কিউল ব্রঙ্কিউলগুলো অসংখ্য সুক্ষ শুক্ক নালি তৈরি করে অগ্রবাকস্ফিত হয়ে এয়ারশ্যাক বা বায়ুথলি তৈরি করেছে যে বায়ুথলিগুলো রক্তজালক পূর্ণ হয় গোলাপি বা কালচে গোলাপি বর্ণ ধারণ করেছে এবং টোটাল ফুসফুস গঠন করেছে এরপর চলে এসো তোমরা জেনে নাও ফুসফুসের গঠন প্রকৃতি কেমন আমাদের যে বক্ষ গহরে যে দুটো ফুসফুস থাকে এখানে দেখানো হয়েছে এরা মূলত তিকোনা আকৃতি বা সাংক আকৃতির বিশিষ্ট এবং ঈষদ কালচে লালচে বলতে পারো স্পঞ্জের মতো দুদিকে দুটো বাম ফুসফুস আর এটি হচ্ছে ডান ফুসফুস আর এই ফুসফুসগুলো একটি পর্দা দ্বারা আর একটি আবরণে আবৃত একে বলা হচ্ছে প্লুরা এটা তোমরা আগেও পড়েছ যে ফুসফুস যে আবরণে আবৃত থাকে তাকে কি বলে তাকে প্লুরা বলা হয় এই প্লুরা দুটো স্তর আছে একটি হচ্ছে ভিসেরাল স্তর অর্থাৎ ফুসফুসের দিকটাই যে স্তর এটি হচ্ছে ভিসেরাল স্তর আর ফুসফুস থেকে বাইরের দিকটা যেটা স্তর অর্থাৎ বক্ষ গহরের দিকে যে স্তর সেটি হচ্ছে প্যারাইটাল স্তর এই দুটো স্তরের মধ্যে যে ফাঁক থাকে তাকে বলা হচ্ছে আন্তঃপুলুরা অঞ্চল সেটি একটি লিকুইড দিয়ে ভর্তি থাকে ফুসফুসের সুরক্ষা বলয় হিসাবে সেটা কাজ করছে তারপর দেখো ডান ফুসফুস একটু একটু বড় হয় বাম ফুসফুসের তুলনায় তার কারণ বাম দিক ঘেসে হৃৎপিণ্ড থাকার জন্য সেটি দ্বিখণ্ড বিশিষ্ট হয় আর ডান দিকে তেমন হৃৎপিণ্ডের অংশ বেশি নেই বলে এটি ত্রিখণ্ড বিশিষ্ট এবং একটু বড় হয় আর এই দুটো ফুসফুস মিলে যে অসংখ্য বায়ুথলি আছে তার সংখ্যা প্রায় তিরিশ কোটি যারা রক্তজালক সমৃদ্ধ হওয়ায় খুব সহজেই ব্যাপন পদ্ধতিতে ফুসফুস থেকে অক্সিজেন টেনে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় এই গেলো আমাদের ফুসফুসের গঠন এখানে আরেকটা জিনিস দেখে নাও এই নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অংশটি এইটি হচ্ছে স্যাক বা অ্যালভিওলাই এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে সবুজ রঙের যে অ্যালভিলাইটা দেখানো হয়েছে যে শাখা পোশাখার ওই যে সূক্ষ্মসূক্ষ্ম নালিকার অগ্রভাগ কেমন স্ফীত হয়ে স্পঞ্জের মতো আকার ধারণ করেছে এইগুলি হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই এটি খুব একটু বড় করে দেখালে তোমরা এটা দেখতে পাবে ছবিতে এর এইখানটাতেই অক্সিজেন রক্তে মিশে যায় আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবার আমরা মানব মানবদেহে শ্বাস প্রক্রিয়া অর্থাৎ শ্বাসকার্যটি কীভাবে হয় কটি ধাপে হয় সেটি আমরা আলোচনা করব তোমরা তোমাদেরকে আগেই বলেছি যে আজকে যে শ্বসন চ্যাপ্টারটি পড়াচ্ছি তার দুটো পর্যায়ে আমি ভাগ করেছি প্রথম অংশটি পড়াচ্ছি এটি হচ্ছে বাহ্যিক শোষণ বা ভৌত প্রক্রিয়াটি পড়াচ্ছি আর কোষীয় শ্বসন পরের ক্লাসে আমি দেব মানব মানবদেহে যে শ্বাস প্রক্রিয়াটি হয় সেটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় একটি হচ্ছে প্রশ্বাস আর একটি হচ্ছে নিঃশ্বাস এই প্রশ্বাস ব্যাপারটা অর্থাৎ এটা হচ্ছে ইনহেল অর্থাৎ আমরা শ্বাসবায়ু গ্রহণটাকেই বলা হচ্ছে প্রশ্বাস আর শ্বাসবায়ুর বহির্গমন এটাকে বলা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমরা গ্রহণ করি আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বাইরে বের করে দিই কিভাবে হয় এটা প্রথমে আমাদের বক্ষ বক্ষগহরে যে শ্বাসপেশীগুলো আছে সেই শ্বাসপেশীগুলো সংকোচন শুরু হয় শ্বাসপেশির মধ্যে মূলত মধ্যচ্ছতা বা ডায়াফ্রাম আছে সেটি নিচের দিকে যখন সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায় তখন বক্ষ বক্ষগহর দৈর্ঘ্যে বৃদ্ধি পায় দৈর্ঘ্য অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত বৃদ্ধি পায় আর পঞ্জর মধ্যস্থ পেশি যখন সংকুচিত হয় আমি ছবিতে দেখিয়ে দেব ব্যাখ্যা করে দেব যখন সংকুচিত হয় তখন বক্ষ বক্ষগহর উপর দিকে উঠে আসে অর্থাৎ ভেতরে প্রস্তে বৃদ্ধি পায় অর্থাৎ একদিকে দৈর্ঘ্যে বৃদ্ধি আর একদিকে প্রস্তে বৃদ্ধি এর ফলে বক্ষ গহ্বরটা বেশ ফাঁক তৈরি হয় বক্ষ গহ্বরের মধ্যে বেশ একটা ফাঁক তৈরি হয় ফলে বক্ষ ঘরের মধ্যে চাপ কমে যায় আর তখন ফুসফুসের চাপ বেশি থাকে ফুসফুসের চাপ বেশি হওয়ার জন্য ফুসফুসটি ফুলে ওঠে আর ফুসফুস যখনই ফুলে ওঠে প্রসারিত হয় তখন ফুসফুসের মধ্যে আবার চাপ কমে যায় আর সেই চাপ কমে যাওয়ার জন্য বাতাস বাইরের নাসার থেকে কিন্তু ঢুকতে শুরু করে কিভাবে ঢুকবে নাসারন্ধ্র নাসাপথ গলবিল গ্লটিস শ্বাসনালী ব্রঙ্কাস বঙ্কিওল পথে ফুসফুসে প্রবেশ করে তার মানে এখানে একটা জিনিস বুঝতে পেরেছ যে বাতাস নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে বলে ফুসফুস ফোলে না আগে ফুসফুস ফোলে অর্থাৎ সেখানে বায়ুচাপের ঘাটতি হয় সেই জন্য বাতাস বাধ্য হয়ে নাসা পথ নাসারন্ধ্র হয়ে শাখা শ্বাসনালি ব্রঙ্কাস বঙ্কিল পথে ফুসফুসে প্রবেশ করে এটি একটি আমরা পরে আরেকটি ভিডিওর মাধ্যমে এটা আমরা জেনে নিতে পারবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তাহলে এই ক্লাসটা বুঝতে পারবে ক্লাসটা যত যথেষ্ট একটু দীর্ঘ হচ্ছে ঠিকই কিন্তু তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে নিঃশ্বাস যখন ফুসফুসে গ্যাসীয় পদার্থের বিনিময় হয়ে গেল অর্থাৎ অক্সিজেন প্রবেশ করলো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এলো তখন সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস ফুসফুস থেকে কি করছে ঠিক উল্টো পথে অর্থাৎ উল্টো পথ যদি আমরা বলি ফুসফুস ব্রঙ্কিওল ব্রঙ্কা শ্বাসনালী গ্লটিস গলবিল নাসাপথ নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এই হচ্ছে মানবদের শ্বাস প্রক্রিয়ার দুটি ধাপ খুব সুন্দরভাবে সহজেই তোমরা বুঝতে পারবে নিচে আরেকটি তোমাদের তথ্য তোমাদের জন্য তথ্য দিয়ে রাখলাম পরীক্ষায় পরে তোমরা অবশ্যই মনে রাখবে যে এই শ্বাস প্রক্রিয়াটি কে নিয়ন্ত্রণ করে এর উত্তর হলো মস্তিষ্কে অবস্থিত শ্বাসন কেন্দ্র নিয়ন্ত্রণ করে মোটর স্নায়ুর মাধ্যমে মোটর স্নায়ুর মাধ্যমে শ্বাসকার্যের সময় শ্বাসপেশী সংকোচন নিয়ন্ত্রণ করে অর্থাৎ শ্বাস প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে শ্বাসন কেন্দ্র মস্তিষ্কে আছে মোটর স্নায়ুর মাধ্যমে চলো আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নিই যে শ্বাসকার্যটা কীভাবে কী কোন পদ্ধতিতে হয়ে থাকে সেটা একটা আমরা এক্সপেরিমেন্ট এবং ছোট ভিডিওর মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারবো প্রথমে একটি বোতল নেওয়া হয়েছে তার নিচের দিকটা কেটে দেওয়া হয়েছে এবং ছিপিতে একটি কর্কের ব্যবস্থা করা হয়েছে কর্কের ছিদ্র করা আছে আর এদিকে পাইপের দুটো যে প্লাস্টিক পাইপ সেই প্লাস্টিক পাইপকে এমন একটি গঠন করা হয়েছে তার সাথে বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে আর কর্কের ছিদ্রের মধ্যে ওই বেলুন সহ প্লাস্টিক প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে আর নিচে একটি পাতলা পর্দার আবরণ বেলুনের আবরণ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবার দেখো যখন ওই বেলুনের আবরণটি নিচের দিকে টানছে তখন ভেতরে যে বায়ুচাপ কমছে এই বায়ুচাপ কমার জন্য বেলুনটা ফুলে উঠছে আবার যখন উঠে যাচ্ছে পর্দাটা তখন বেলুনটি চুপসে যাচ্ছে দেখো বাঁদিকে দেখো দেখানো হয়েছে বেলুনটা ফুলে আছে কারণ নিচের পর্দাটা নিচের দিকে নেমে আছে যখন এই দেখো বেলুনটি ফুলে যাচ্ছে আবার আবার যখন পর্দাটা উপর দিকে উঠবে ভেতরে চাপ তৈরি হবে তখন বাতাস বাইরে বেরিয়ে যাবে তাহলে একবার পর্দাটা নিচের দিকে নামলেই বেলুনটি ফুলে ওঠে আর পর্দাটা উপর দিকে উঠে গেলেই বেলুনটি আবার চুপসে যায় অর্থাৎ বেলুন থেকে বাতাস বাইরে বেরিয়ে যায় এই এক্সপিরিয়েন্টটি দেখো এটি এই এক্সপিরিয়েন্টের মতোই আমাদের ফুসফুসেও তার কাজটা করে থাকে লক্ষ্য করো এই যে বেলুনের যে পর্দাটি লক্ষ্য করছো ওইটি আমাদের ফুসফুসের নিচে যেটা থাকে অর্থাৎ বক্ষ গহর উদর মাঝখানে ডায়াফার্ম থাকে বা মধ্যচ্ছতা থাকে সেই মধ্যচ্ছতার সঙ্গে তুলনা করা হয়েছে এরপর আমরা ফুসফুসের সঙ্গে ওই এক্সপেরিমেন্টটি আমরা তুলনা করব বোতলটা ফুসফুসের বক্ষ গহরের সঙ্গে তুলনা করা হয়েছে আর বেলুনটাকে ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে আর ওই যে মধ্যচ্ছতার লাল রঙের বাঁদিকে দেখতে পাচ্ছ ডায়াফ্রাম লেখা আছে ইংরেজিতে ওইটির সাথে বেলুনের পর্দার তুলনা করা হয়েছে তারপর লক্ষ্য করো বাঁদিকে মানব দেহে ফুসফুস দেখানো হয়েছে ডান দিকে সেই ধরনের কার্যকারিতার একটি পরীক্ষা করা হয়েছে দেখো বাঁদিকে ডান দিকে যেমন পর্দাটা নিচের দিকে নামছে তেমনি বাঁদিকে লাল রঙের ডায়াফ্রামটি নিচের দিকে নামার জন্য বক্ষগহর প্রসারিত হয়েছে আর বক্ষঘর প্রসারিত হওয়ার ফলে ওই যে নীল বিন্দু বিন্দু অক্সিজেন যুক্ত বাতাস নাসা রন্ধ্র দিয়ে প্রবেশ করতে শুরু করেছে কারণ বক্ষগহর প্রসারিত হয়েছে দেখো এবং শাখা শ্বাসনালির মধ্য দিয়ে বঙ্কাশ বঙ্কিলের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করল ফুসফুস ফুলে গেল এবার মধ্যচ্ছদা উপর দিকে উঠছে অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসছে ফলে বক্ষগহরের চাপ তৈরি হয়েছে ফুসফুস আস্তে আস্তে করে চুপসে যাচ্ছে এবং কার্বন যুক্ত বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক যেভাবে এখানে বেলুনের পর্দাটি উপর দিকে উঠে যাওয়ার ফলে বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে এইভাবে আমরা মানবদেহের ফুসফুসের কার্যপদ্ধতি ব্যাখ্যা করতে পারি যেটা দেখাচ্ছে ওটা ডায়াফ্রাম ডায়াফ্রাম উপর দিকে উঠছে আবার নিচের দিকে ডায়াফ্রাম নামছে বক্ষ বক্ষঘর প্রসারিত হচ্ছে বাতাস ঢুকছে এবার লক্ষ্য করো সমগ্রভাবে মানবদেহে কিভাবে ঢুকছে বাতাস ফুসফুসের মধ্যে আর কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখো এবার বক্ষ গহরকে দেখিয়ে কিভাবে প্রসারিত হচ্ছে ভেতরে ফুসফুস ফুলে যাচ্ছে এবার আবার বক্ষ পেশিগুলো শিথিল হয়ে গেলে শিথিল হয়ে গেলে লক্ষ্য করো আবার প্রসারিতটাই দেখানো হচ্ছে আবার এবার শিথিল হয়ে গেল শিথিল হতে ফুসফুস ছোটো হয়ে গেল বক্ষঘর ছোটো হয়ে গেল বাতাস বাইরে বেরিয়ে গেল